বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের ইউজার নেম বসাবেন। আপনার ফেসবুকেতে আপনার হয়তো একটা নাম আছে, কিন্তু ইউজার নেম থাকলে আপনার সহজ হয়। আপনি আপনার বন্ধু বান্ধবকে হয়তো ফেসবুকে বলে তারা খোঁজাখুঁজি করে, তখন আপনাকে খুঁজে পায় না। তো এই জন্য একটা ইউজার নেম বসাই দিলে কিন্তু ইউজার নেমটা দেখবেন, এত বড় একটা ইউআরএল কিন্তু আপনি এরকম একটা ইউআরএল কিন্তু আপনি দিতে পারবেন না। আপনার ইউজার নেম থাকলে আমার যদি এই নামটা অবস্থাকে চা দিলে হয়তো নাও আসতে পারে, কিন্তু ইউজার নেম দিলে আপনার বন্ধু বান্ধবরা আপনাকে দ্রুত খুঁজে বের করে ফেলবে। তো এই জন্য ইউজার নেম সেট করার জন্য আমাদের কি করতে হবে, এই ত্রিভুজ বাটনটি আছে এখানে ক্লিক করার পরে নিচে সেটিং এ আসেন। সেটিং এ যাওয়ার পরে আপনাদেরকে এখন যা করতে হবে, দেখেন এখানে লেখা আছে ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। তো আমি এখন পর্যন্ত ইউজার নেম সেট করিনি, এই জন্য আমাকে বতাসে সেট করিনি। তো এখানে এখন করতে হলে আমাদেরকে কি করতে, এডিট ক্লিক করতে হবে। তো এডিট করার পরে এরকম একটি অপশন আসবে। তো বন্ধুরা, যদি আমাদের এরকম ধরনের টিপস গুলো আপনাদের আরো নতুন নতুন টিপস পেতে চান, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি বিন্দুমাত্র ভালো লাগে তো একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন এখন শুরু করি। তো এখানে আমরা ইউজার নেমটা আমি কি দিতে পারি, তো যেহেতু আমি বিভিন্ন টিউটোরিয়াল বানাই, এই জন্য আমি একটা মোবাইল টিপস লিখতেছি। এখানে ইউজার নেমটা আমি দেবো মোবাইল টিপস। এখানে বলতেছে ইউজার নেম ইজ দ্য নট অ্যাভেলেবেল, এই ইউজার নেমটা তারা নেবেন না, এটা ইউনিক না, কারণ এটা হয়তো অন্য কেউ ইউজ করছে বা ব্যবহার করছে অন্য কারো ফেসবুকে ইউজার নেমে, এই জন্য এটা সাপোর্ট করবে না। তো এই জন্য আমরা কি করব, তো এই জন্য আমরা যা করব, আমরা এই নামটা চেঞ্জ করে দেবো। যেরকম এক্সাম্পল এখানে যে আমরা টিপস বাংলা লিখে দেখতে পারি, দেখেন এখানে কিন্তু নট ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করে দিই বাংলা থেকে এটা কেটে দেয়, তখন তো ইউজার নেম ইজ অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। তো এটা তো বানানের সঠিক হয় নাই, একটা কিন্তু এ ওয়াট ওর একটা লাগে, সেই জন্য হয় নাই। তো আমরা অন্য আরেকটা দেবো মোবাইল মোবাইল ফোন, এটাও বলতেছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো আমাদের কী করতে হবে, চেঞ্জ করে যেতে হবে এভাবে। তো আমি আবারও চেঞ্জ করে দেখাইতেছি মোবাইলে টিপস, দেখি এখানে মোবাইল টিপস বাংলা ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। তো মোবাইল টিপস বাংলা এটা লিখলে আমাদের ইউজার নেমটা কিন্তু আমরা এখন ইউজ করতে পারি। এখন সেভ করে দিতে পারি, এখানে সেভ করে দিলেই আমাদের ইউজার নেমটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনি বন্ধু বান্ধবের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করবেন। আমি সেভ করে দিলাম, সেভ করার পরে দেখেন এখানে বলাচ্ছে আপনার এই যে ফর ইউর সিকিউরিটি ইউর মাস্ট রি এন্টার ইউর পাসওয়ার্ড টু কানেক্টেড। আমাকে বলাচ্ছে আমার পাসওয়ার্ডটা যদি এখানে আমি আবার লগ ইন করি, লগ ইন করার পর সাবমিট করি, তো সাবমিট করলে আপনাদেরকে আপনাদেরকে কনফার্ম হয়ে যাবে, কানেক্টেড হয়ে যাবে। তো এভাবে আপনার ইউজার নেমটা সেট করতে পারেন। তো আশা করি বুঝতে পারেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনি বন্ধু বান্ধবকে, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আগামী অন্য একটি ভিডিও নিয়ে টিউটোরিয়ালের মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে। তো আল্লাহ।